সবাইকে শুভ সকাল ভালো আছো তো নাকি ওনাকে তোমরা নাস্তা করে আসো নাই যারা নাস্তা করে আসো নাই তারা নাস্তা করে আসবা আগামী ক্লাসে আর যারা নাস্তা করে আসছে গুড ফর হেলথ আজকে আমরা চাট নিয়ে কাজ করব চাট কিভাবে তৈরি করতে হয় আমার এখানে বেশ কয়েকটা স্লাইড আছে আমি এই স্লাইডে চাট ইনসার্ট করব তাহলে আমি এখানে একটা পিনচার্ট থেকে টেক্স বক্স দিয়ে আমি লিখে দিই চার্ট এটা আমার চার্ট পিনচার্ট থেকে আমি এখানে চার্টে যাবো চার্ট থেকে পাই চার্ট আমার এখানে যে চার্টগুলো আছে যে ধরনের ডিজাইন চাবে আমি সেটা করব যেমন চার্ট এটা সিলেক্ট আমরা ওকে দিব ওকে দেওয়ার পরে অটোমেটিক এক্সেল এক্সেল চলে আসবে কারণ চার্টটা শিটেই হয় এখন আমাদের ডাটা মোতাবেক যদি আমরা ব্যবহার করি সেটা আমরা নাম এখানে লিখবো যে আমাদের কি ডাটা আমরা চাচ্ছি যেমন আমি এখানে চাইলাম আপেল ধরো আপেল সেল হয়েছে কত পার্সেন্ট আমি বললাম যে সিক্সটি পার্সেন্ট তারপরে এখানে হচ্ছে অরেঞ্জ এটা সেল হয়েছে চল্লিশ পার্সেন্ট সরি টেন পার্সেন্ট তারপরে ম্যাঙ্গো এখানে পার্সেন্ট আমরা লাগাই নাই এটা লাগাই দিই পার্সেন্ট এটা ম্যাঙ্গো টেন পার্সেন্ট আর কি এটাও ধরে নাও ফাইভ পার্সেন্ট টোটাল পার্সেন্ট কত দাঁড়ালো পঁয়ত্রিশ আর ষাট তাহলে তো একশো তো হইলো না তাই না তো এটা টেনের জায়গায় আমি এটা পনেরো করে দিই তাহলে এটা আমার একশো পার্সেন্টের একটা চার্ট হলো ক্লোজ করে দিলাম নিচের যে অপশনগুলো আসছে এটাকে বলা হয় লিজেন্ড অনেক নাম আছে আমরা এখানে কুইক লেআট আছে এটা কোনটা এখানে ফরমাট আর একটা ডিজাইন এখন আমি যদি এই ডিজাইনগুলোতে যাই আমার যেরকম এখানে আমরা দেখবো ঠিক সেই ধরনের ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই হবে এখানে যেগুলো আছে তারপর এখানে কুইক লেআউটে গেলে এক ধরনের ডিজাইন আসছে আর যে ইকুয়াল ইকুয়াল চিহ্ন আসলে এটা এক ধরনের আসছে তাহলে এখানে ডাটা এটা ইকুয়াল ডাটা শো করছে তারপর এখানে এলিমেন্ট আছে এখানে চার্টের টাইটেল মানে অ্যাবভ চার্ট টাইটেলটা আমরা কোথায় দিতে চাই মানে মোর টাইটেল অপশন আছে এখান থেকে আমরা টাইটেলের বর্ডার সে এখন কিন্তু টাইটেলটা সিলেক্ট করে রাখছে এখান থেকে আমরা এই অপশানটা ব্যবহার করতে পারবো তাছাড়া লিজেন্ড এই লিজেন্ড এখন আছে রাইট সাইড আমি ইচ্ছা করলে টপে দিতে পারি মানে আমার টপে গেল লিজেন্ডটা আমি এখান থেকে বললাম লিজেন্ড বটমে থাকবে তার মানে লিজেন্ডটা বটমে যাচ্ছে এটাকে আমি একটু জুম করে দেখাই এটা লিজেন্ড সবাই কি দেখতে পাচ্ছ তাহলে আমি এখান থেকে সিলেক্ট করা অবস্থায় যখন আমি চার্ট সিলেক্ট করব ডিজাইন আসবে এখান থেকে আমরা লিজেন্ড কোথায় আমাদের লিজেন্ডের পজিশন হবে আমরা এখান থেকে বলে দিব আর যদি লিজেন্ড নাই করে দিতে হয় নান কোনো লিজেন্ড থাকবে না তাহলে এটা গেল লিজেন্ডের অপশন আমরা বটমে রাখলাম লিজেন্ড তারপরে ডাটা লেভেল দেখো ডাটাগুলো সেন্টারে আছে ইনসাইড আছে আউটসাইড আছে কারণ আমাদের যদি আউটসাইড বলে তাহলে আউটসাইডে দিতে হবে চিত্রে আমরা যদি দেখি আউটসাইড তাহলে আউটসাইড ফিট ডাটা কলেট যদি কোনো মানে ইয়ার আর মানে কোনো ইয়ের সাথে থাকে মানে বক্সের সাথে থাকে সেই ক্ষেত্রে আমরা বক্স হিসেবে দিব তাহলে এই ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্যে চার্টের ডাটাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখান থেকে ডাটা লেভেলে গিয়ে আমরা এটা বলে দিতে পারি তাহলে আউটসাইড এখানে কলের বাদ আবার এখানে যাব লিজেন্ডে যাব সরি ডাটা লেভেলে যাব আউটসাইড আমরা দিয়ে রাখলাম আর এখান থেকে আরো ডাটা মোর অপশন আছে এখানে আছে দেখো ক্যাটাগরি নেম ক্যাটাগরি নেম যদি থাকে তাহলে এখানে নামও থাকবে সেটার পার্সেন্টও থাকবে ভ্যালু কত ভ্যালু আছে সেটা এখন আমি যদি এই চারটাকে একটু অ্যাডিট করি এখানে সিরিজ নেম সেটা থাকবে পার্সেন্টেজ চিহ্ন সেটা থাকবে এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি যদি এই চার্টের ডাটাটাকে এডিট করি তাহলে কি করব তাহলে চার্টের ডাটা কিন্তু আমরা এডিট করতে পারি চার্টের ডাটা এডিট করলে এখানে সিলেক্ট ডাটা তাহলে এই সিলেক্ট ডাটাতে ক্লিক দিলে কিন্তু আবার ডাটা চলে আসবে আমি এখানে পার্সেন্ট না দিয়ে আমি এখানে দিলাম সিক্সটি এখানে দিলাম সরি এই পার্সেন্ট চিহ্নটা বাদ দিয়ে দেব অটোমেটিক কি সিক্সটি পার্সেন্ট ধরে নিচ্ছে নাকি ডাটা সব ক্লিয়ার সিক্সটি ওই যে আগের পার্সেন্টটাকে তারা বারবার নিয়ে নিচ্ছে সিক্সটি আচ্ছা অ্যাডিট করি ডাটাগুলো আচ্ছা আমি চারটাকে পুরো ডিলিট করে দিলাম কোনো একটা ঝামেলা হয়েছে আমি আবার নতুন করে চারটা করি ইনসার্ট চার্ট পাই পাই চার্ট ওকে তাহলে আমরা সেল এখানে আমরা বলবো যে আমি পাঁচ টাকার আপেল সেল করেছি তিন হাজার টাকার বা বেশি আমি বড় ভ্যালু দিচ্ছি না ছোট ভ্যালু দিই পাঁচশো তিনশো এরকম তিনশো টাকার ম্যাঙ্গো বিক্রি করেছি দুইবার করা হচ্ছে অরেঞ্জ বিক্রি করেছি দুশো টাকার আর গোহাভা বিক্রি করেছি একশো টাকার আমাদের চার্ট এখন চার্ট সিলেক্ট করে আমরা এখান থেকে ভ্যালু ব্যবহার করলাম এখান থেকে আমরা লিজেন্ড কে সিলেক্ট করে বটমে দিলাম আর ডাটা লেভেলটাকে আমরা আউটসাইড করে দিলাম তাহলে আমার কত পার্সেন্ট কি বিক্রি হচ্ছে আমরা এখানে ডাটার ইকুয়াল চিহ্ন না দিলে আমরা যদি এইভাবে থাকে বা পার্সেন্ট আকারে থাকলে পার্সেন্ট হুম শুধু পার্সেন্ট দেখাবে পার্সেন্ট ইকুয়াল হলে যা ডাটা থাকবে সেটা দেখাবে আর ডাটা লেভেল থেকে আউটসাইড থাকলে আউটসাইডে ডাটা থাকবে এখন বিষয় হচ্ছে এইখানে আমরা যদি এই যে ডাটা সিলেক্ট করে আবার এডিট করতে পারছি এটা একটা অপশন আর চেঞ্জ করতে পারি আর ডিজাইন থেকে যদি আমরা এখন এই কুইক লেআউটের পরে যদি এখান থেকে আবার যদি আমরা ডাটা লেভেলের মোর ডাটা অপশনে যাই তাহলে এখানে আমার আছে এখানে ক্যাটাগরি নেম আছে তার সাথে আমি পার্সেন্ট দিয়ে দিলাম ওই যে একজনে বলল যে স্যার আমার এখানে পার্সেন্টও থাকবে আবার ভ্যালুও আছে দুইটাই এখন কিন্তু সেটাই হচ্ছে পার্সেন্টও আছে ভ্যালুও আছে তাহলে কোথা থেকে দিচ্ছি এখান থেকে অর্থাৎ মানে কোনটা কত পার্সেন্ট বিক্রি হচ্ছে সেটা দেখাইছে আমার একটা দোকান ছিল দোকানের আমার অরেঞ্জ গোয়াভা আপেল এবং ম্যাঙ্গো আমি কোনটা কত টাকার বিক্রি করেছি তারপর এটাকে যদি আমরা ভ্যালু পার্সেন্ট আকারে দেখতে চাই তাহলে আমি বুঝবো যে আমি এখানে ছয়চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেছি সাতাশ পার্সেন্ট ম্যাঙ্গো আঠারো পার্সেন্ট অরেঞ্জ আর নয় পার্সেন্ট গোয়াবা যদি টাকার অঙ্কে বলি আপেল বিক্রি করেছিলাম পাঁচশো টাকার ম্যাঙ্গো বিক্রি করেছিলাম তিনশো টাকার অরেঞ্জ দুশো টাকার গোয়াভা একশো টাকার তাহলে ভ্যালুগুলো কিভাবে শো হচ্ছে সবার লিজেন্ড থাকবে বটমে ডাটাগুলো থাকবে আউটসাইড এটাই ছিল চার্টের মূল স্পেসিফিকেশন এখন চার্টের টাইটেলটা কিন্তু এখানে নাই তাহলে আমি এখানে চার্ট সিলেক্ট করে ডিজাইনে গিয়ে চার্টের টাইটেল চার্টের টাইটেল আমি যদি নান দিই থাকবে না আর চার্ট তাহলে এই যে সেল উপরে চার্টের টাইটেলটা চলে আসছে এই এতটুকু চার্ট সম্বন্ধে জানলেই হবে তাহলে ডাটাগুলো প্রথমে আমাদের ইকুয়ালটা থাকবে তাহলে আমাদের ডাটা ইকুয়াল সিলেক্ট হবে যা ডাটা সেটা আসবে আদারওয়াইজ যে ভ্যালু আমাদের থাকবে সেটা শো করবে না চার্ট ইলিমেন্ট থেকে টাইটেলটা অ্যাবভে থাকবে লিজেন্টা বটমে থাকবে ডাটা লেভেলটা আউটসাইড থাকবে তারপরে ডাটা লেভেল থেকে মোর ডাটা অপশনে গিয়ে আমরা যদি মোট ডাটা অপশনে যাই এখান থেকে আমরা পার্সেন্ট জুড়ে দিলে ওই ডাটার কোথায় কত পার্সেন্ট হয়েছে সেটা শো করবে এতটুকুই কাজ চার্ট সম্বন্ধে ক্লিয়ার চার্ট নিয়ে আর কয়েক প্রশ্ন আছে আমরা ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারি এ হচ্ছে আমাদের চার্ট আমি যদি এক নজরে আবার দেখাই এটার কোনো পরিবর্তন করতে চাইলে সিলেক্ট ডিজাইন এখান থেকে আমি যদি কোনো ডিজাইন চেঞ্জ করতে চাই আমরা করতে পারি এগুলো ডিজাইন জাস্ট এখানে আরও অনেক ধরনের ডিজাইন আছে আমরা এগুলা ডিজাইন আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি আর যদি এগুলো ডিজাইন আর ডাটাগুলোকে আমরা ইকুয়াল ভ্যালু দিয়ে রাখবো আর ইলিমেন্ট থেকে লিজেন্ড বটম থাকবে আর চার্টের লেভেলটা থাকবে আউটসাইড চার্টের টাইটেলটা থাকবে টপে অ্যাবাব আসলো একই কাজ আমি করাচ্ছি আর চার্টের ওই ডাটাগুলো যেগুলো আছে মোট ডাটা অপশন থেকে আমরা এখানে পার্সেন্টেজ যদি শো করে দিই পার্সেন্ট শো হবে পার্সেন্ট বন্ধ করি পার্সেন্ট থাকবে না শুধু অরিজিনাল ডাটা তো থাকবে ক্লিয়ার আচ্ছা এখানে সিরিজ নেমও থাকবে চাইলে ভ্যালু ফর্ম সেল এখানে আবার সর সেলে চলে যাবে এরকম আর কি তাহলে চাট নিয়ে কারো তো আর কোনো সমস্যা নাই সবাই পারবা নাকি ওকে সবাইকে ধন্যবাদ আশা করি চাট সবাই পারবেন